এই যে আজকে আপনারা কয়েকজন এসেছেন এখানে, এই গ্রামে তো আরো অনেক মানুষ আছে, কিন্তু সবাই কি আসতে পেরেছে? আসে না। তাহলে আপনাদের কি ভাবতে হবে, আপনারা আসেননি, গোবিন্দ আপনাদেরকে এখানে নিয়ে এসেছে। কারণ গোবিন্দের কৃপা ছাড়া আমরা একটা মুহূর্ত, একটা সেকেন্ড কেউ কিছু করতে পারি না। আমরা মানি বা নাই মানি, এটাই সত্য, তার কৃপা ছাড়া আমরা এক পা চলতে পারি না। আজকে আপনারা এসেছেন, অনেকে আসার চেষ্টা করেও আসতে পারছেন না। যেমন যখন বৃন্দাবনে বাঁশি বাজিয়েছিল গোবিন্দ, অনেক গোপী এসেছিল, কেউ ছিল শিশুকে কোলে নিয়ে দুগ্ধ পান করাচ্ছিল, যেই না বাঁশি শুনেছে অমনি সেই গোপী পাগলের মতো ছুটে গিয়েছিল। কোন গোপী ছিল গৃহ পরিজনদের সেবা দিচ্ছিল, যেই বাঁশি বেজেছিল অমনি অন্যের থালা ফেলে দিয়ে পাগলের মতো রাসস্থলিতে ছুটে গিয়েছিল। আবার কোন গোপী পতির শয্যায় শয়নে ছিল, আর যেই না বাঁশি শুনেছে অমনি সেই গোপী কি করল, ইহ জগতের পতিকে ছেড়ে যেই না জগৎপতির কাছে যাওয়ার জন্য একটা চরণ বাড়িয়েছে, অমনি ইহ জগতের পতি বলে উঠলাই যে এই রাতের বেলায় চুপি চুপি করে কোথায় যাচ্ছ, তোমার সাহস তো কম নয়, এই রাতের অন্ধকারে তুমি আমাকে না জানিয়ে চুপি চুপি করে কোথায় চলেছো, বলো উত্তর দাও, কোথায় যাচ্ছ তুমি, চুপ করে আছো কেন, বলো কোথায় যাচ্ছ। স্বামী, তুমি যখন জানতেই পেরে গেছো তাহলে শোনো, আমি কোথায় যাচ্ছি জানো, আজ আমার গোবিন্দ আমাকে ডাক দিয়েছে, এই দিনটার জন্য কত সাধনা করেছি, কত তপস্যা করে এই দিনটা পেয়েছি, স্বামী তুমি আমাকে যেতে দাও আমার পরমপতি অনাদিরাদি গোবিন্দের কাছে। আর যেই বলেছে পরমপতি অমনি ইহ জগতের পতি না বুঝেই বলে উঠল, পতি মানে তো স্বামী, তাহলে আমি কে বল, আমি তাহলে কে, আমি থাকতে তুই পরপুরুষের সঙ্গে প্রেম আলাপ করিস, তোর এত বড় স্পর্ধা হলো কি করে। স্বামী, উনি শুধু আমার পতি নয়, তোমার পতি, জগতের সকলের পতি, পরমাত্মা রূপে গোবিন্দ, তুমি আমাকে যেতে দাও স্বামী, আমাকে তুমি যেতে দাও, বাধা দিও না, তোমার কাছে আমার করজোড়ে বিনতি, আজকে দিনটা যদি চলে যায় আমি আর কোনোদিন গোবিন্দকে পাবো না, তুমি আমায় যেতে দাও স্বামী, আমায় তুমি বাধা দিও না স্বামী, তুমি আমাকে যেতে দাও। কিন্তু ইহ জগতের পতি তিনি তো ইন্দ্রসুখ চরিতার্থ করবার জন্য তিনি তার স্ত্রীকে কিছুতেই সেই রাতের বেলায় তার সঙ্গ ছাড়া করতে চাইছে না, এই চল ঘুমাবি চল, না স্বামী তুমি আমাকে যেতে দাও, আমার পরমপতি গোবিন্দ ডাক দিয়েছে, তুমি আমায় বেঁধে রেখো না, আমাকে যেতে দাও। কি বললি, তোর এত বড় স্পর্ধা, তুই আমার কথা শুনবি না? তাই ইহ জগতের পতি কি করেছে, জোর করে ওই গোপীর কে স্পর্শ করে টানতে টানতে জোর করে ঘরের ভেতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিয়ে বলল, দেখি তুই কেমন করে তোর পরম পতির কাছে যেতে পারিস, দেখি তুই কেমন করে যেতে পারিস। তখন সেই গোপী কেঁদে বলে, স্বামী গো তুমি আমার হাত বাঁধবে, পা বাঁধবে, আমার এই দেহটাকে তুমি চার দেওয়ালের মধ্যে বেঁধে রাখবে,
দরজা খুলো স্বামী, আমাকে যেতে দাও। আমার গোবিন্দ ডেকেছে, তুই আমায় যেতে দাও স্বামী। আজকে দিনটি চলে গেলে আমি যে আর কোনোদিন পাবো না, তুমি আমায় যেতে দাও। দরজা খুলো, দরজা খুলো স্বামী, দরজা খুলো। কিন্তু ইহ জগতের প্রতি কিছুতেই দরজা খুলছে না। তখন সেই গোপী ঘরের ভেতরে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। ও হে কৃষ্ণ, হে ও হে কৃষ্ণ, যখন গোবিন্দের চরণে আত্মসমর্পণ করে ডাকছে, গোবিন্দ আজকে সবাই তোমার চরণ পাবে, সবাই তোমার কাছে পৌঁছবে, কিন্তু কিন্তু আমি এত হতভাগিনী, আমি এত অনাথিনী, আমি একমাত্র তোমার চরণ থেকে বঞ্চিত হয়ে গেলাম। এ জগতের সমস্ত গোপী তোমার চরণে পৌঁছবে, কিন্তু আমি শুধু তোমার কাছে যেতে পারলাম না গোবিন্দ। তুমি যদি ভক্তের ভগবান হও, তাহলে আমাকে তুমি তোমার চরণে একটু জায়গা দাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার বলুন তো বাবা, ওই গোপী কি তাহলে রাসমঞ্চে সেদিন যায়নি? গিয়েছিল বাবা। সমস্ত গোপীর আগে ওই গোপী গোবিন্দের চরণ পেয়েছিলেন। কেন? কারণ তিনি তার দেহ নিয়ে যায়নি, কিন্তু তার ভেতরে যে পরমাত্মা, সেই মন গোবিন্দ চরণে পৌঁছে গিয়েছিল। দেহ ছেড়ে সেই গোপী চিরকালের মতো গোবিন্দ চরণ লাভ করেছিল। তার দেহটা পড়ে রইল চার দেওয়ালের ভেতরে, কিন্তু তার সেই সূক্ষ্ম আত্মা গোবিন্দের চরণে পৌঁছে গেল। যে গোপী এতক্ষণ দরজা খোলো দরজা খোলো বলে চিৎকার করছিল, সেই গোপী আর সাড়া দিচ্ছে না। এইবার তার স্বামী চিন্তা করছে, আমার স্ত্রী কি ঘুমিয়ে পড়েছে? যেই না দরজা খুলে দেখলো, সত্যি দেখতে পেলেন
তার স্ত্রী সেই ধুলার উপর পড়ে পড়ে ঘুমোচ্ছে, কারণ তার স্বামী তো, প্রত্যেক স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, কারণ স্বামী চায় না তার স্ত্রী তাকে ছেড়ে অন্য কোনো পতির কাছে যাক। তাই ইহ জগতের পতি কি করেছে সে বুঝতে না পেরে কামে অন্ধ হয়ে তার স্ত্রীকে ঘরের মধ্যে বেঁধে রেখেছিল ঠিকই, কিন্তু দরজা খুলে দেখলেন তার স্ত্রী ঘুমিয়ে পড়েছে। এইবার তার স্বামী তার সোহাগ মাখা হাতের ছোঁয়া দিয়ে তার স্ত্রীকে ডাকছে, প্রিয়া প্রিয়া, ঘুমোলে প্রিয়া, ঘুমোলে ও প্রিয়া, আমার উপর অভিমান করে ঘুমিয়ে পড়লি, বিশ্বাস করো আমি তো তোমায় খুব ভালোবাসি, তাই আমি তোমাকে আমার কাছ থেকে যেতে দেই না। ও প্রিয়া অভিমান করো না, কথা বলো, কথা বলো প্রিয়া, কথা বলো। একি কেউ যদি ঘুমিয়ে পড়ে একবার দুবার তিনবার ডাকার পরে তো সাড়া দেয়, কিন্তু আমি এতবার ডাকছি সাড়া দিচ্ছে না কেন? ও প্রিয়া প্রিয়া প্রিয়া, নাসিকায় হাত দিয়ে দেখে নিঃশ্বাস বইছে না, নাড়িতে হাত দিয়ে দেখে নাড়ি চলছে না, অমনি ইহ জগতের পতির আর বুঝতে দেরি হল না, অমনি ইহ জগতের পতি বলে প্রিয় গো তুমি তো তোমার পরম পতির চরণ পেলে, কিন্তু আমি তোমার এত হতভাগা স্বামী, আমি না জেনে না শুনে তোমাকে ঘরের মধ্যে বেঁধে রেখেছিলাম প্রিয়া, তোমার কাছে আমার বিনতি, তুমি তো গোবিন্দের চরণে পৌঁছে গেলে, তুমি তো গোবিন্দের চরণ পেলে, কিন্তু তোমার কাছে আমার বিনতি প্রিয়া, তুমি তোমার গোবিন্দের কাছে, তুমি আমার কথা আমার কথা জানা, জানাই আমার কথা, কথা জানা জানাই গোবিন্দকে জানা জানাই ও
হত ভাগা স্বামী আমি ইন্দ্র সুখের জন্য তোমাকে গোবিন্দ ভজন পথে বাধা দিয়েছি কিন্তু আমি যে বড় ভুল করেছি তাই তুমি আমার হয়ে তোমার গোবিন্দকে জানিও যেন আমি তোমার মতো কৃষ্ণকে ভালোবাসতে পারি আমি যেন গোবিন্দের চরণ পেতে পারি আমি এই মিনতি আমার কথা জানা জানাই আমি এই মিনতি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা একটা কথা সবসময় মনে রাখবেন ভজন পথে যত বাদী আসবে ততই কিন্তু ভজনটা গাঢ় হবে বলুন তো মা ওই গোপী যদি স্বামীর আঘাত না পেত তাহলে কি ওই গোপী কোনোদিন কৃষ্ণ বলে কাঁদার সুযোগ পেত কি গো স্বামী যদি বাধা না দিত স্বামী যদি আঘাত না দিত গোপী কি কৃষ্ণ বলে কাঁদত গোপী কি গোবিন্দের চরণ সবার আগে গিয়ে লাভ করত লাভ করত না ভজন পথে যত বাধা আসবে তত ভজনটা আরো গাঢ় হবে আরো ভগবানকে পাবার আপনার আকুলতা ব্যাকুলতা জন্মাবে তাই আজকে রাধারানী গোবিন্দকে দর্শন করে এসে কাঁদছে ললিতা বিশাখা বলছে কাঁদছিস কেন বলল জানিস যার জন্য আমার সর্বদাই মন কাঁদে আজ আমি তাকে দেখে এসেও তার সঙ্গে কথা বলার সুযোগ পাইনি রে তাকে দর্শন করলাম কিন্তু কথা বলার সুযোগ পাই না কেন কি হয়েছে বলে জানিস ওই যে গোবিন্দ আসছিল আর আমি জল আনতে যাচ্ছিলাম কিন্তু যেই না গোবিন্দের পানে আমি তাকালাম গোবিন্দ কিছু মুখে বলল না কিন্তু ইশারা করল সংকেত করল কি সংকেত শির পরশিয়ে বচনের ছলে সংকেত করালো তাকে যে প্রথম পদ্রে আমি গিয়েছিলাম আহা রসের নাগর চতুর শেখর উপর্ণিত সেই পথে শির পরশিয়ে বচনের ছলে সংকেত করালো তাকে ভালোবাসা কেউ যদি কারো সঙ্গে করে থাকেন একটু মনে মনে ভাবেন ওই যে মা ঘুম আসছে আপনার পেছনে ও মা ভালোবাসা যদি কেউ করে থাকেন মনে মনে ভাববেন গুরুজন সঙ্গে থাকলে
আপনি সরাসরি আপনার নায়ক কিংবা নায়িকার সঙ্গে কথা বলতে পারবেন না। গুরুজন থাকলে কথা বলা যায়, হ্যাঁ কি না বলুন? কিন্তু যারা বুদ্ধিমান হবে তারা ঠিক কথা বলে নেবে। কি করে বলবে? ধরুন আমি নায়ক, ইনি আমার দাদা, আমি দাদার সঙ্গে রাস্তা দিয়ে যাচ্ছি, আমি দাদার সঙ্গে যাচ্ছি রাস্তা দিয়ে, ধরুন বাজারে যাচ্ছি, তো হঠাৎ দেখছি নায়িকা আসছে, তখন নায়ক কি করবে? এখন যেমন কথা বলবার জন্য সরকার সুযোগ সুবিধা করে দিয়েছে, ফোনে হ্যালো আর গেল, হ্যাঁ গো তুমি অমুক জায়গায় দাঁড়াবে আমি যাচ্ছি, আগে থেকে সব সেটিং থাকে, তখনকার দিনে তো এমন ছিল না, তাহলে কি করে কথা বলবে? তো আমি দাদার সঙ্গে যাচ্ছি, হঠাৎ দেখছি নায়িকা আসছে, তখন নায়ক কি করবে? গুরুজনকে এগিয়ে দেবে, মানে গুরুজনকে সামনে এগিয়ে দিয়ে নিজে পেছনে হবে। এইবার পেছন সাইডে পড়ে যখন নায়িকা সাইড নেবে ওই ক্রসিং পয়েন্ট, যখন সাইড নেবে ওই ক্রসিং পয়েন্টে ইঙ্গিতে ইশারায় কথা বলবে। ইশারায় কথা বলা, ইঙ্গিতে কথা বলা। তো এখানে নায়িকা রাধারানী দাঁড়িয়ে রয়েছে, জল আনতে যাচ্ছিল, হঠাৎ কৃষ্ণ দাদা বলরামের সঙ্গে যাচ্ছে, তখন গোবিন্দ কি করেছে? রাধারানীকে দেখতে পেয়ে কি করলেন মায়েরা? সে যে শির পরশিয়ে বচনের ছলে, সংকেত করালো তাকে গো, সংকেত করালো তাকে, সংকেত করালো তাকে গো, সংকেত করালো তাকে। এইবার বলুন তো শির মানে কি? শির মানে কি গো মা? শির মানে হলো মাথা। মাথায় কি আছে? চুল। চুলের ভালো ভাষা কি? কেশ। তো গোবিন্দ বারবার বলছে এই ওই, এই ওই, এই ওই, এতে কি বুঝবেন? বলে বুঝিবে রসিক জনা, না বুঝিবে মুড়ো। এই ওই এর মানেটা কি? মানে রাধে আজ তুমি কেশর কুঞ্জে গিয়ে কুঞ্জ সাজিও, আজ নিশিতে তোমার সঙ্গে আমার শুভ মিলন হবে নিতাই গৌরবি। তাহলে আজকে তোমার সঙ্গে আমার মিলন হবে কোথায়? কেশে স্পর্শ করে জানিয়ে দিলেন, কেশর কুঞ্জে যেও, নিশিতে তোমার সঙ্গে আমার মিলন হবে। তাই রাধারানী বললে, ললিতা এই বিশাখা যাবি তো নাকি? গোবিন্দ যখন ডেকেছে যেতে তো হবেই, তো চল বিলম্ব না করে সকাল সকাল যাই। তাই গোবিন্দ, তাই রাধারানী কি করেছে? সখীদের নিয়ে চলেছে কেশরকুঞ্জ। গিরি ধারি গোপাল ব্রজ গোপ অপরূপ লীলা তব তরুণতমার, অপরূপ লীলা তব তরুণতমার, গিরিধারি গোপাল ব্রজ গোপ দুলার অপরূপ লীলা তব তরুণতমার, অপরূপ লীলা
Oh, 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 oh,